to the learning box by Puntoon kids আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমার লাস্ট ভিডিওটাও তোমরা নিশ্চয়ই দেখেছো তাহলে আমাকে কে বলবে যে লাস্ট ভিডিওতে আমরা কোন লেটারটা শিখেছিলাম করেক্ট আমরা শিখেছিলাম লেটার জি আপার কেস লেটার জি আর লোয়ার কেস লেটার জি করেক্ট আনসারের জন্য একটা স্মাইলি বলুন সবাইকে ক্ল্যাপ লেটার জি সেজ গ আমরা লাস্ট ভিডিওতে আমরা লেটার জির সাউন্ড শিখেছিলাম আজকে তাহলে এরপরে আমরা কি করব তোমরা সবাই জানো তাহলে আমাদের ফেভারিট অ্যাক্টিভিটি করতে গেলে আমাদের কি লাগবে একটা প্লেট আর একটা ক্লে বল তাড়াতাড়ি কিচেনে যাও গিয়ে মামাকে বলো একটা প্লেট আর একটা ক্লে ডো নিয়ে আসো আমি ওয়েট করে আছি তোমাদের জন্য এসে গেছে সবাই তাহলে এইটা হচ্ছে আমার বোর্ড তোমাদের সবার প্লেটটা দেখাও আমায় ভেরি গুড আর ক্লে বল রেডি তো গ্রেট তাহলে আমরা ফার্স্টে কি করব আমরা এই ক্লে বলটাকে আমরা রোল করব রোল 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 দ্য ক্লে রোল দ্য ক্লে রোল 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 দ্য ক্লে আমি দেখতে চাই সবাই আমার সাথে করছো রোল দ্য ক্লে অ্যাক্টিভিটি কিন্তু সবাইকে করতে হবে করে একটা কি বানাতে হবে একটা লম্বা স্নেক সবাই আমাকে দেখাও তোমাদের লম্বা স্নেক রেডি তো দেখো আমার স্নেকটা কিন্তু অলমোস্ট রেডি সবাই আমাকে নিজেদের নিজেদের স্নেকটা দেখাও ভেরি গুড এবার আমরা প্রথমে আগে এই ক্লেটা দিয়ে একটা বড় কার্ল বানাবো আমরা আপার কেস লেটার সি শিখেছি না কিভাবে করতে হয় তাহলে আগে আমরা একটা আপার কেস লেটার সি বানালাম বানিয়ে এবার এই যে এক্সট্রাটা আমরা এখান থেকে কাট করে নিলাম এই এক্সট্রা ছোট্ট স্নেকটা দিয়ে আমরা আবার রোল করব করে এটাকে ইকুয়ালি দুটো পার্টে ডিভাইড করব দুটো ছোট্ট ছোট্ট স্নেক আমার এবার এটা আমি কি করব এটা দিয়ে একটা স্ট্যান্ডিং লাইন আর এই আরেকটা ছোট্ট স্নেক দিয়ে আমরা বানাবো এর ওপরে একটা স্লিপিং লাইন তাহলে আমাদের আপার কেস লেটার জি রেডি সবাই দেখাও কিরমভাবে তোমরাও বানিয়েছো আপার কেস লেটার জি ভেরি গুড এবার আমাদের পয়েন্টার ফিঙ্গার নিতে হবে পয়েন্টার ফিঙ্গার নিয়ে আমরা আপার কেস লেটার জি এর ওপরে ট্রেস করব তাহলে উই স্টার্ট ফ্রম কোথা থেকে আমরা এই আপ উইল স্টার্ট এখান থেকে একটা কার্ল বানাবো বানিয়ে তারপরে একটা স্ট্যান্ডিং লাইন আপ টু ডাউন একটা স্ট্যান্ডিং লাইন তারপরে একটা স্লিপিং লাইন লেফট টু রাইট একটা স্লিপিং লাইন আরেকবার করি আমাদের পয়েন্টার ফিঙ্গার দিয়ে ট্রেসিং গুড সবাইকে কিন্তু করতে হবে অ্যাকশনটা তাহলে আগে আমরা এই কার্লের ওপর দিয়ে ট্রেস করব ট্রেস করার পরে একটা ছোট্ট স্ট্যান্ডিং লাইন আর একটা লেফট টু রাইট একটা স্লিপিং লাইন আমাদের আপার কেস লেটার জি ট্রেস করা হয়ে গেল এবার আমরা কি করব এবার আমরা এটাকে আবার একটা বল বানিয়ে আবার এই ক্লেটাকে আমরা রোল করব চলো সবাই মিলে তাড়াতাড়ি রোল করে নেই রোল 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 দ্য ক্লে রোল 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 দ্য ক্লে আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাই কিন্তু করছে না সবাই করো আমার সাথে এটা করে একটা স্নেক বানাও সবার স্নেক রেডি তো তাহলে এবার আমরা আমাদের প্লেটের মধ্যে একটা ছোট্ট আগে লোয়ার কেস সি বানাবো কার্ল করে লোয়ার কেস সি এবার এক্সট্রা এখান থেকে আমরা এটা কাট করে নেব এবার এই কার্লটাকে আমরা আরেকবার একটু রোল করে নিই আমাদের স্নেকটাকে বড় করার জন্য এবার এই কার্লটাকে আমরা ওপর থেকে আমরা ক্লোজ করে দেব একটা স্ট্যান্ডিং লাইন দিয়ে আর নিচে একটা ছোট্ট এর টেল বানিয়ে দিলাম
কার্ভ করে। তাহলে আমাদের লোয়ার কেস জি রেডি। লোয়ার কেস জি, এবার লোয়ার কেস জিটার ওপরে আমরা কী করব, আমাদের পয়েন্টার ফিঙ্গার দিয়ে ট্রেস করতে হবে। তাহলে আমরা উই স্টার্ট, ওপর থেকে স্টার্ট করে আমরা আগে একটা ছোট্ট কার্ভ বানাবো, তারপর আবার একটা স্ট্যান্ডিং লাইন টেনে নিচে একটা ছোট্ট কার্ভ, লোয়ার কেস জি ট্রেস করা হয়ে গেল। আরেকবার আমরা করি পয়েন্টার ফিঙ্গার দিয়ে, সবাইকে কিন্তু করতে হবে আমার সাথে। আগে একটা ছোট্ট কার্ভ, তারপরে একটা ওপর থেকে নিচে একটা স্ট্যান্ডিং লাইন করে, আর নিচে একটা ছোট্ট কার্ভ, আমাদের লোয়ার কেস জি ট্রেসিং শেষ। লেটার জি সেজ গ। তাহলে আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন গল্প নিয়ে আসবো, ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।